হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আরেকটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন ব্লগটা শুরু হচ্ছে। এখন বাজে দুপুর 2টার এই টাইম থেকে আমার ব্লগ শুরু হলো। তো এত লেট কেন বলো তো? তোমরা তো জানোই সকালবেলা বেরোতে হয়। তো সকালে সব কাজকর্ম সেরে ফেলেছি, তাছাড়া বাড়িতে এসেও টুকিটাকি কিছু কাজ ছিল, তো সেগুলোও সারা হয়ে গেলো। তারপর ভাবলাম চলো আস্তে ধীরে করে ব্লগটা শুরু করি। সকাল টাইমে রান্না বান্না কাজকর্ম অনেক কিছু থাকে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আজকে কিন্তু আবার অনেক দিন মানে পর আমি ব্লগ করছি, তো সেগুলি আর শেয়ার করতে পারি না। আর আজকে বন্ধুরা আমি একা একাই বাড়িতে আছি, ত্রিশূর নেই, ত্রিশূর বাবাও নেই। তো ত্রিশূর বাবা অফিস গিয়েছে, আর যাওয়ার সময় আজকে ত্রিশূকে নিয়ে গেছে, কারণ আজকে ওদের অফিসে নাকি একটা প্রোগ্রাম আছে, তো তার জন্য ত্রিশূ গেলো। আর বাইরে তো বন্ধুরা এত পরিমাণ রৌদ্র, মানে কি বলবো, রৌদ্রে একদম মনে হচ্ছে মাংস কষে পড়ে যাবে, এত গরম পড়ছে, মানে অসম্ভব অসম্ভব রৌদ্র, অসম্ভব গরম, মানে সহ্যের বাইরে। তো যাই হোক, কি আর করা যাবে, আমার রুমে এখন দুটো ফ্যান চলছে, একটা দেখো আমার মাথার উপর এই যে চলছে, ঠিক আছে, আরেকটা হলো ব্যাডের উপরে এই যে চলছে। তো দুই সাইডে দুটো ফ্যান চালিয়ে দিয়েছি, তারপরেও মনে হচ্ছে যে একদম মানে ঘেমে যাচ্ছি। জাস্ট স্নান করে আসলাম, আর আজকে হেয়ারটাকে ওয়াশ করেছি, তো এখন হেয়ারটা একটু তাড়াতাড়ি শুকিয়ে গেলেই আমি বাঁচি, কারণ চুল খোলা রেখে চুল গায়ে লাগলে এই গরমের দিনে আমার প্রচণ্ড অসহ্য অসহ্য লাগে। তার জন্য চুলটা একটু হালকা একটু জলটা ঝরে গেলেই চুলটাকে বেঁধে নেব, ঠিক আছে। তো এখনও আমার দুপুরের লাঞ্চ হয়নি, 2টা বেজে গেছে, আর লাঞ্চ করব, লাঞ্চ করে এসে একটু রেস্ট করব, তার মধ্যে হয়তো বাবা ছেলে চলে আসবে। তো চলো ব্লগটা শুরু হলো, কন্টিনিউ থাকো। আর আজকে একটা নিমন্ত্রণ আছে, আর আমাদের নিমন্ত্রণ কোথায় আছে সেটাও আশা করি তোমরা আমার ব্লগ দেখে দেখে বুঝেই গেছো যে কোথায় আছে। তো আজকে হলো বন্ধুরা কৌশিকের বার্থডে, তো তার জন্য হয়তো সন্ধেবেলা আমরা সবাই মিলে যাবো ছোটো মোটো করে কৌশিকের বার্থডে সেলিব্রেশন করব। তো তার জন্য আমরা হয়তো সন্ধেবেলা সবাই মিলে যাব আর কৌশিকের বার্থডে সেলিব্রেশন করবে। তো চলো সন্ধেবেলা অবশ্যই তোমাদের সাথে আজকের ব্লগটা, তাহলে বার্থডে সেলিব্রেশন ব্লগ থাকলো, তোমরা সাথে থাকো, দেখতে পাবে। তো চলো এখন আমি লাঞ্চ করে নিই, আর লাঞ্চ মেনু কী কী সেগুলিও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে বেশি কিছু রান্না করে নিই, এই গরমে দুপদ রান্না করতে যান একদম শেষ, কারণ চুলার কাছে একদম দাঁড়ানোই যাচ্ছে না। উনুনের চুলা হলে তো ওদের অবস্থা আরও খারাপ, গ্যাসে রান্না করছি তাও মনে হচ্ছে গ্যাস থেকে মানে তাপটা এসে পুরো গায়ে লাগছে, এত গরম। সকালবেলা রান্নাবান্না সেরে ইচ্ছে করছিলো একটু স্নান সেরে তারপর ডিউটিতে যায়, কিন্তু টাইমের বড় অভাব, তার জন্য আর সকালবেলা স্নান হলো না। তো এসে এইমাত্র সব কাজকর্ম সেরে স্নান করলাম। তো চলো বন্ধুরা দেখাচ্ছি কী কী মেনু আজকে, তো চলো কিচেনে গিয়ে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা দুপুরবেলার পর প্রায় মানে অনেকক্ষণ টাইম পরে তোমাদের সামনে আবার এসেছি, টাইম পেলাম না, একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ক্যামেরা অন করা হয়নি। আর এখন দেখো একটু হালকা ফুলকাভাবে রেডি হয়ে গেছি। তো আমরা কোথায় যাচ্ছি, আজকে বলেছিলাম যে কৌশিকের আজকে বার্থডে, তো সেখানে যাচ্ছি। আর ত্রিশু আজকে সারাদিন বাড়িতে ছিল না বলে ওর শরীরটা বেশি একটা ভালো নেই, তার জন্য ত্রিশুকে নিয়ে যাচ্ছি না, যাচ্ছি ত্রিশুর বাবা আর আমি। আর বার্থডেতে ছেলেকে নিয়ে যাচ্ছি না বলে মনটা একটু খারাপই লাগছে, ওকে ছাড়া যেতে ভালোও লাগে না, কিন্তু ওর মনে হচ্ছে চোখে প্রচুর ঘুম, আজকে সারাদিন ঘুমাতে পারেনি, তো তার জন্য এখন ওকে রেখেই আমরা যাচ্ছি। তা আমি পরে নিয়েছি এই যে দেখো এই ড্রেসটা, ঠিক আছে। তো চলো এখন আর কথা বলছি না, কারণ অনেকটা লেট হয়ে গেলাম আমরা, আরও আগে আমাদের যাওয়ার কথা ছিল। তো চলো এসে আবার বাকি কথা হচ্ছে। আমরা আইসি পর্যন্ত ঠিক আছিল, তারারে দেখকে আচ্ছা কথা বলতে হবে না আমাদের সাথে, এমনিতে একটু স্মাইল দাও। স্মাইল কোথায়? আজ এইবার কোথায় কোথায় গিয়েছো? মা কোথায়? কি হয়েছে? পাহাড় আমাকে তো ডরা দিয়েছে, পাহাড় আমাকে ডরা দিয়েছে, বমি করিয়ে দিয়েছে আমাকে। পাহাড়ে খুব ভয় হয়েছে। হ্যাপি বার্থডে ডিয়ার
আর কৌশিকি এই দেখো কি এনেছে তোমার জন্য, কি এনেছে? খেলনা এনেছে, খেলনা। ওই দেখো, ওই আন্টি খেলনা এনেছে, ওই নিচে আছে। ঠিক আছে, থাক এখন, থাক। ওই আঙ্কেল কাছে যাবেন একটু, তিনবার খাবার খাইতেছো, তো বন্ধুরা কেক কাটিং এর পর এখানে সবার খাওয়া দাওয়া চলছে এক এক করে। সেরকম বড় সড়ো সেলিব্রেশন নয়, তারপরেও পরিবারের সবাই মিলে খুব আনন্দে কাটালাম আজকের এই বার্থডেটা। তো এখন আমরাও খাওয়া দাওয়া করে আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেবো, আর তোমাদের সাথে বাকি কথাটা বাড়িতে গিয়েই হচ্ছে। আর ব্লগটাতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে আমি সোজা ঢুকে গেলাম কিচেনে। কেন বলো তো কিচেনে ঢুকে গেছি? এখন বাজে রাত্রি 12:30, আর আমরা যখন ওই বাড়িতে যাব ওখান থেকে আসতে মানে 12:30, 12:30 একটা ওরকমই বাজবে। তো ত্রিশু যায়নি, কারণ ত্রিশু সারাদিন বাড়িতে ছিল না, তো ওর শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল, তার জন্য ত্রিশুকে আর নিয়ে যেতে পারলাম না। ত্রিশু চলে গেছে ওর দিদির বাড়িতে, তো ওখানে ওর দিদির সাথে ঘুমিয়ে পড়েছে। আমি কিচেনে চলে এসেছি কেন বলো তো? এসে এই যে দেখো, এখানে আমি দুধ জাল বসিয়েছি। তো দুধটা এখন কেন জাল করে রাখছি, তো যে দুধটা আমরা রাখি ওটা মানে সকালবেলায় দেওয়া হয়, আর দুধটা কেন জানি না, যেদিন দেওয়া হবে সেদিন জাল না করে পরের দিন যদি দুধটা জাল করা হয় তাহলে একদম পুরো ছানা হয়ে যাবে। তার জন্য আমি ভাবছি চলো একটু কষ্ট করে হলেও এখন জাল করে রেখে দেবো, তার জন্য এখানে আমি দুধটা বসিয়ে দিলাম। আর ব্রাশ টাশ করা হয়ে গেছে কিন্তু এখনও চেঞ্জ করিনি, কারণ একবারে কিচেনে মানে দুটো জাল করে তারপরে রুমে গিয়ে চেঞ্জ করব। তো বার্থডে মোটামুটি ভালোই হলো, দেখলেই ত্রিশুকে ছাড়াই বার্থডে খেয়ে চলে এসেছি। আর আজকে তাহলে বন্ধুরা ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, কালকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাবাই, গুড নাইট। কালকে হয়তো সকাল সকাল ব্লগটা শুরু করব আশা আছে। ঠিক আছে, চলো তোমাদের সাথে আবার কালকে কথা হচ্ছে, কালকে দেখা হচ্ছে। এখন তাহলে বাবাই, গুড নাইট।